সকালে ঘুম থেকে উঠেই ছাদে এসেছি গাছগুলোতে পানি দেওয়ার জন্য। তো ছাদে গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর যদি সকালবেলা ভোরবেলা উঠে পানিটা না দেওয়া হয়, দেখা যায় পরে আর দিতে মনে থাকে না। তো সকালে ঘুম থেকে উঠি, প্রথমে আমি ছাদে চলে এসি এখন পানি দেওয়ার জন্য, কারণ কিছুক্ষণ পরই অনেক বেশি রোদ উঠে যায়। আর যেহেতু আমার অফিস আছে, তো আমি অফিস চলে গেলে তখন আর পানি দেওয়া হয়ে ওঠে না, আম্মু হয়তো বা মন রাখতে পারে না। তো এখানে একটা ঘুড়ি পড়ে আছে, আমি ঘুড়িটা দেখে তুলে নিলাম, কারণ ঘুড়ি প্রতি আমার একটা সফট কর্নার আছে। আমি ছোটোবেলা অনেক ঘুড়ি উড়াতাম, আমি আমার বোন আমার যে অন্যান্য ভাইয়েরা আছে চাচাতো ভাই ফুফাতো ভাই সবাই মিলে উড়াতাম। তো আমি অনেকটা সময় লাটাই ধরে রাখতাম, পুরোপুরি উড়াতে পারতাম না। তো আমার ছোটোবেলার স্মৃতির সাথে ঘুড়ি ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি অনেকগুলি ভাই ছিল, চাচাতো ভাই ফুফাতো ভাই, তো তাদের সাথে আমার একটা স্মৃতি আছে। তো ঘুড়ি দেখে আমার কিন্তু অনেক ভালো লাগে, এবং ঘুড়ি এখন আর উড়াতে পারি না, তো উড়াতে যদি সুযোগ হয় তাহলে উড়াবো। তো এটা আমি দেখে নিচ্ছি, ঘুড়িটা দেখতে খুব ভালো লাগলো, হয়তো বা গতকাল রাতে পড়েছে। আর এখানে আম্মুর জন্য গাছ থেকে সাদাবাহার ফুল নিয়ে নিচ্ছি, যেটা ডায়াবেটিসের জন্য অনেক ভালো, এটা খেলে ডায়াবেটিসের সুগারটা কমে যায়। তো আমি রুমে চলে এলাম, তো এখনও পর্দাগুলি খোলা হয় নাই, তো আমি জানলার পর্দাগুলি খুলে দিচ্ছি। আর পাশে টিনার চালাটার মধ্যে লাউ গাছটা দেখছি, ওটা একদম শুকিয়ে গিয়েছে, এত পরিমাণ রোদ উঠেছে যে আসলে এখন খুব দ্রুত দেখা যায় গাছগুলি শুকিয়ে যায়। আমি জন্য এখন দুবেলা গাছে পানি দিচ্ছি, কিছু করার নেই, তো এখন অনেক পরিমাণ রোদ উঠে গিয়েছে। আর আজ বাড়ির থেকে আসার সময় এই সুন্দর ইয়েলো মগগুলি নিয়ে এসেছি, ইয়েলো যে কোনো জিনিস আমাকে অনেক টানে, আমার অনেক ভালো লাগে। তো আমি এই ইয়েলো মগগুলি অনেক দিন ধরে দেখছি, বাট কিনছি না, কারণ বাসায় এত মগ আছে, তো আবার নতুন করে কিনবো, তারপর আজ কিনেই ফেললাম। তোমাদের কেমন লাগছে? এদিকে আমার যে কাজের আন্টিটা আছে, উনি কাজ করছে, তো আম্মু ওনাকে দিক নির্দেশনা দিচ্ছে, আর আমি এখানে রান্নার জন্য অপেক্ষা করছি, কারণ উনি রান্নাঘর পরিষ্কার করে গেলে তারপর রান্না করতে যাব। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টসে জানিয়ে দিও। আম্মু ওনাকে দেখিয়ে দিচ্ছে কী কী করতে হবে। তো কাজের আন্টি চলে যাওয়ার পরে আমি রান্নার আয়োজন করছি, আর বিকেলে ইফতারির অনেক আয়োজন, অনেক কিছু রান্নার বাকি থাকে, সেগুলি অনেক ঝামেলার কাজ, তো আমি এগুলি করে নিচ্ছি। আমি একটু আর্লি করে ফেলি, তারপরে বিকেলটা একটু ফ্রি থাকা যায়। আর যেহেতু আমার ছাদে একটু আমি হাঁটাহাঁটি করি, একটু ঘোরাঘুরি করি, তো আমার কাছে তাড়াতাড়ি কাজ করে গেলে ভালো লাগে। আর এখানে হাজবেন্ড বাজার পাঠিয়েছে, তো আম্মু বের করছে কী কী পাঠিয়েছে, তো সেটাই দেখে নিচ্ছি কী কী পাঠিয়েছে। তো হাজবেন্ডকে বাজার করতে বললেই সে স্বপ্নে চলে যায়, তো এই জন্য আজ সে স্বপ্নেতে যায় নাই, সে নাকি বাইরে থেকে বাজার করেছে। তো যাই হোক, সে কথা শুনেছে, কারণ আমার স্বপ্ন থেকে বাজার করতে ভালো লাগে না। আমি একবার ট্যাঙ্ক কিনে দেখেছি যে ওদের এক্সপায়ার ডেট ছিল না। আর বিকেলে ছাদে চলে এলাম গাছগুলিতে পানি দেওয়ার জন্য। আমার গাছগুলি আমার মানে অনেক কাছের একটা জিনিস, আমি দেখা যায় প্রতিদিনই গাছগুলিকে খুবই যত্ন করে থাকি। তো ঘাসগুলি বেছে দিচ্ছিলাম, আমার এই গাছগুলি না থাকলে মনে হয় যেন আমার কিছুই নেই। আমার খুবই ভালো লাগে যে গাছগুলিতে পানি দিতে পারি দুবেলা এখন, আর যখন অফিস থাকবে তখন কিন্তু গাছগুলিতে পানি দিতে পারবো না।
আমার এটা একতলার ছাদ, তো যখন উপরে করব তখন বড় আকারে আমার বাগান করার ইচ্ছা আছে। তো আশা রাখছি তখন আমি অনেক বড় একটা বাগান করব পুরো ছাদে। তো যেহেতু এখন বাড়ির কাজ করব, তো এখন আমার বাগানটা ছোট, শুধু প্রয়োজনীয় যেই গাছগুলি আছে আমার গ্রিন টির জন্য আমি সেগুলি লাগিয়েছি। তো তোমাদের কীরকম লাগলো তোমরা জানিও। সবাই ভালো থেকো।